স্টেশনের কাছে সিগন্যাল কন্ট্রোল প্যানেল বিকল হয়ে যাওয়ায় ব্যাহত হয় ট্রেন চলাচল সমস্যায় নিত্যযাত্রীরা কাজ শিয়ালদাহ রানাঘাট মেন শাখার ব্যস্ততম রেল স্টেশন টিটাগার স্টেশনের কাছেই সিগন্যাল কন্ট্রোল প্যানেল বিকল হয়ে যাওয়ায় ট্রেন চলাচলে বিঘ্ন ফলে চারটি লাইনের সিগন্যাল ব্যবস্থা সম্পূর্ণ বিকল হয়ে যায় এর জেরে ট্রেন চলাচল বিঘ্ন ঘটায় দিনের ব্যস্ততম সময় অফিস টাইমে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা পরবর্তীকালে ম্যানুয়াল সিগনালিং ব্যবস্থার মাধ্যমে শুরু হয় ট্রেন চালানো আপাতত ট্রেন চালানো সম্ভব হলেও অত্যন্ত ধীর গতিতে চলছে সমস্ত ট্রেন রেলের কর্মীরা সিগনাল সারানোর কাজ শুরু করেছেন চেষ্টা করছেন অত্যন্ত দ্রুততার সাথে কাজ শেষ করতে যাত্রীদের দাবি এই সমস্যার ফলে ট্রেন চলছে অত্যন্ত ধীর গতিতে সমস্ত স্টেশনেই বেশ কয়েক মিনিট করে দাঁড়িয়ে থাকছে ট্রেন ফলে ট্রেনের সময় সারণী অনুযায়ী ট্রেন চলাচল করানো যাচ্ছে না সবকটি লোকাল ট্রেন নির্দিষ্ট সময় থেকে অনেক দেরি করেই চলছে ফলে চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড টিটাগড়